উন্মোচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 3 এর লোগো। দুপুরে হোটেল ওয়েস্টিংয়ের লোগো উন্মোচন করেছে বিসিবি। বিপিএল এর প্রথম রাউন্ড ঢাকায় আর দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, তবে ফাইনাল হবে ঢাকায়। 22 নভেম্বর থেকে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। রিপোর্ট তামান্না কিশোর। বেশ সাদামাটা আয়োজন ছিল বিপিএল 3 লোগো উন্মোচন অনুষ্ঠানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তৃতীয় আসরের টাইটেল স্পন্সর বিআরবি গ্রুপ। লোগো ডিজাইন করেছে বিজ্ঞাপন নির্মাণ সংস্থা মাত্রা। প্রথমবারের মতো বড় পরিসরের কোনো স্পোর্টস ইভেন্টের স্পন্সর হতে পেরে বিআরবি কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুনত্ব রেখে বিপিএল 3 এর ব্র্যান্ডিং করা হবে। যে ধরনের উদ্যোগ বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস করার কথা সেগুলো ইনশাল্লাহ আমরা করবো, সেটা থাকবো, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। শুরু হোক, আমরা যাতে উদাহরণ হয়ে থাকি সবাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বিপিএল প্লেয়ার্স ড্রাফটের পরও যে খেলোয়াড়রা এখনো কোনো দলের অন্তর্ভুক্ত হননি তারাও শিগগিরই দলভুক্ত হবেন। যারা বাকি আছে, যদি কেউ ইঞ্জুরি কারণে বা অন্য কোনো অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে যদি কেউ প্লেয়ার যদি খেলতে না পারে যাদের নিয়েছে, তাহলে তাদের রিপ্লেসমেন্টটা সেই ড্রাফটের থেকে যাদের নাম আছে সেখান থেকে নিতে হবে। 22 নভেম্বর থেকে বিপিএল এর ফার্স্ট রাউন্ড ঢাকায় এবং 27 নভেম্বর থেকে 5-3 সেকেন্ড রাউন্ড হবে চট্টগ্রামে। দিনের প্রথম ম্যাচ দুপুর 2টা থেকে 5টা 20 মিনিট এবং দ্বিতীয় ম্যাচ 17:45 শুরু হয়ে শেষ হবে রাত 10টায়। তাহলে নটিশা চেন্নাই ঢাকা শাহরিয়ার নাফিস।